মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলি। কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে। এখনও চুলটা আমি আসাইনি, কেন রান্নাঘরে কাজ করছি, রান্নাটা করে নিয়ে তারপরে চুল টুল আসাবো। আর চলো দেখো আজকে কাটাকুটি কী হয়েছে। কাটাকুটি করে নিয়েছি, এগুলো সব কাটা হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা পটল আলু তরকারি হবে। টমেটো কাটা হয়েছে, ধনে পাতা কাটা হয়েছে। ওইদিকে দিদি নারকেল কাটছে, ওটা নারকেলের বড়া হবে পোস্ত দিয়ে। তা চলো রান্নাঘরে চলে আসলাম। ওইদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেবো। হবে বিউলির ডাল, নারকেলের বড়া, নারকেল পোস্তর বড়া, পটল আলুর তরকারি, মাছের ঝোল, আর একটা কি হচ্ছে গো, পনির, পনিরের তরকারি। পনিরের তরকারিটা ওটা নাইটে যাবে, ওটা এখন করবো না, নাইটে করবো। চলো তাহলে দেখতে থাকো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বিউলির ডাল হয়েছে, নারকেলের বড়া, নারকেল পোস্তের বড়া, কাতলা মাছ ভাজা, পটল আলুর তরকারি আর কাতলা মাছের ঝোল হয়ে যাবে আজকে লাঞ্চে। আবার আমি চলে এসেছি, আজকে বিকালে চা খাবো না, আজকে খাবো কি বলতো, এই দেখো ফুচকা ছেলেকে দিয়ে আনিয়েছি। ছেলেকে বললাম 20 টাকার ফুচকা আন, ও আনলো 15 টাকার ফুচকা, আর আনলো এই যে ওর কুড়কুড়ি 5 টাকার কুড়কুড়ি। এই ফুচকা খাবো, দেখো কুড়কুড়ে দিয়ে ও টক জল, দেখো টক জল। ফুচকা খেতে কার না ভালো লাগে বলো। আর অনেকদিন পর দেখো, বহু বছর পর, মানে তাও অনেক বছর পরই দেখো, আমি দুদিকে দুটো চুল বেঁধেছি। চুলের যা ছিঁড়ি, হ্যাঁ ক্লিকলি ক্লিকলিক করছে। ইচ্ছা হলো একটু সাজুগুজু করলাম, একটু দুদিকে দুটো চুল বাঁধলাম। এবার ফুচকাটা খেয়ে নিই, ভাবলাম যে ছেলে আর আমি ফুচকা চ্যালেঞ্জ করব। কোথা থেকে এনেছে কে জানে, ফুচকা একদম কম দিয়েছে। এবার রান্নাঘরে চলে আসলাম নাইটে রান্না করতে। আজকে দেবো আমি পনির বাটার মশলা, পনির বাটার মশলা দেবো, আর হচ্ছে রুটি দেবো। চলো দেখো রান্নাটা করে নিই। পনিরের মশলাটা কষিয়ে নিচ্ছি, পনির বাটার মশলা কমপ্লিট হয়ে গেছে। এটা যদি আমি শাহি পনির বানাতাম তাহলে একটু সাদা সাদা বানাতাম, পনির বাটার মশলা বলে একটু কালার দিয়েছি। তারপর কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবারগুলো বেড়ে নেবো, দাদাভাইও চলে আসবে। নাইটের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাবারগুলো আমি বেড়ে নেবো। তা চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তা যাওয়ার আগে একটাই কথা বলি, প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর ভিডিওটাকে একটু হলেও দেখো। সব রান্নার ভিডিওই থাকে, আর এমনি আদার্স কোনো আমার ভিডিও থাকে না। তা চলো, তোমরা এতটা আমারকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাই।
আর দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।